মুহূর্তে আমরা তো যে কম্বোটা দেখতে পাচ্ছ, দু পিস চিলি চিকেন দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, পোলাও দিয়ে, এক পিস কষা মাংস দিয়ে, পুরো কম্বোটার দাম শুধুমাত্র 70 টাকা। ৭০ টাকায় কম্বোর মধ্যে 4 পিস চিলি চিকেন দিচ্ছ? এত বড় বড় সাইজের চিলি চিকেন দেখাল। আজকে আমরা শাওরাবলিতে এসেছি যে কম্বোটা ট্রাই করতে। হ্যাঁ, আজকে একটা কম্বো ট্রাই করতে এসেছি। কম্বোটার প্রাইস হচ্ছে 70 এবং 60 পাওয়া যাচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন কম্বো, আর 70 পাওয়া যাচ্ছে পোলাও আর কষা মাংস, ভাবা যায়। আর আরও একটা জিনিস ভাবা যায় না, আমার ক্যামেরার পিছনে যে আছে, আজকে আমার সাথে আমার ক্যামেরার পিছনে আছে ওয়ান অ্যান্ড অনলি ফুডি গ্রেট, ৭০ টাকা যেটা আমি ইন্ট্রোতে 60 টাকা বলেছিলাম, কিন্তু 10 টাকা এখানে বাড়িয়েছে, আগে 60 টাকা ছিল। আর পাওয়া যায় পোলাও কষা মাংস, যার দামও কিন্তু 70 টাকা। তো এই হচ্ছে দোকানের ওনার, তো দোকানের ওনার থেকে কিছু শেয়ার করে নেবো। দাদা, ওয়েলকাম টু বিবিডি ফ্যামিলি। ফার্স্টে আপনার নামটা বলুন। তো এত কম প্রাইসের মধ্যে কিভাবে দিতে পারছেন? পুরোটাই সেলের উপর লাভটা থাকে, পুরোটাই সেলের উপর, সেলের যতটা বেশি হবে লাভটা। তো পার ডে কত প্লেট সেল হচ্ছে এখানে দুটো মিলিয়ে? আমার এখানে আমি দিন হিসেবে করি, 40-50। আচ্ছা, তো তোমার এই কম দামে একদম ব্যবসাটা কতদিনের? ১.৫ বছরের। আর দোকানের নাম কিন্তু দেখাতে হচ্ছে গুড়িয়ার রান্নাঘর। তো চলো তোমাদেরকে লোকেশনটা ফার্স্টে বলে দিই। লোকেশনটা হচ্ছে এই যে দোকানটা, ঠিক এর পিছনে কিন্তু শাওরাফুলি 1 নম্বর প্ল্যাটফর্ম। ওদিক থেকে তোমরা শাওরাফুলি প্ল্যাটফর্ম 1 নম্বর থেকে নামবে, নেমে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে মানে এই বাজারটার ভিতর দিয়ে আসবে, অ্যান্ড দেন এখানে দেখতে পাবে গুড়িয়ার রান্নাঘর, যেখানে এই কম দামে কম্বোগুলো পাওয়া যাচ্ছে। তো এখানে এখন কী কী অ্যাভেলেবেল আছে আমরা একবার দেখে নেবো। তো এটা কী আছে? আচ্ছা, এখানে চিকেন কষা রয়েছে, 2 পিস করে চিকেন কষা যায়। আচ্ছা, 2 পিস করে চিকেন কষা যাচ্ছে 70 টাকায়। আর এই হচ্ছে পোলাও, আর এখানে কিন্তু রয়েছে চিলি চিকেন। আচ্ছা, চিলি চিকেন কটা করে যায়? 4 পিস। মানে 70 টাকায় কম্বোর মধ্যে 4 পিস চিলি চিকেন দিচ্ছ? আচ্ছা, কষা মাংস 2, চিলি চিকেন 4 পিস। বাপরে, এখানে দেখাতে হচ্ছে ভেজিস কিন্তু প্রচুর আছে, ভরে ভরে দেওয়ার আছে ভেজিস। ফাইনালি আমরা এই কম্বোটা নিয়ে নিয়েছি। তো আমরা যেভাবে নিয়েছি সেটা হচ্ছে এই যে পোলাও, এটা হচ্ছে ফ্রাইড রাইস আর এটা হচ্ছে পোলাও, আমরা কিন্তু 2 হাফ হাফ প্লেট করে নিয়েছি। মানে তোমরা যদি কেউ হাফ প্লেট করে নাও তাহলে 40 টাকা করে দাম পড়ছে, তাই তো? 40 টাকা করে। সেক্ষেত্রে চিকেন কষা থাকছে 1 পিস আর চিলি চিকেন থাকছে 2 পিস। তো আমরা হাফ পোলাও নিয়েছি আর হাফ ফ্রাইড রাইস নিয়েছি, নিয়ে প্ল্যাটারটা ঠিক এরকম দাঁড়িয়েছে। ফাইনালি গাইস, আমাদের এতে চলে এসেছে কুরিয়ার রান্নাঘরের এই কম্বো, যেখানে 70 টাকার চিকেন কষা প্লাস পোলাও আর 70 টাকার চিলি চিকেন প্লাস ফ্রাইড রাইস। আমরা কিন্তু এইভাবে কাস্টমাইজ করে নিয়েছি, তোমরা কিন্তু চাইলে এইভাবে নিতেই পারো, যেভাবে আমরা অর্ধেক অর্ধেক করে নিয়েছি। এখানে এত বড় বড় সাইজের চিলি চিকেন দেখা, লুক এট দ্য সাইজ গাইস, এত বড় সাইজের জিনিস, এত বড় সাইজের চিকেন 4 পিস দিয়ে মাত্র 70 টাকায়। ফার্স্টে আমরা রাইসটা একবার দেখাবো, দেখো লং রাইস আর ভেজিস কিন্তু অনেক দেখা যাচ্ছে, আর চিলি চিকেনের যে গ্রেভিটা না প্রচণ্ড থিক। আর এখানে শুভজিতের প্রিয় পেঁয়াজ রয়েছে এখানে, আর এই যে ক্যাপসিকাম রয়েছে, বিমস রয়েছে, মানে যা যা জেনারেলি থেকে থাকে। তো চলো ফার্স্টে আমরা এই গ্রেভিটা দিয়ে রাইসটা একটু ট্রাই করে দেখি। জেনারেলি ফ্রাইড রাইস কিন্তু ভালো হয়েই থাকে, এটা কিন্তু ভালোই, কিন্তু চিলি চিকেনের যে টেস্টটা না বস সেরা। মানে চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইসটা জাস্ট অসাধারণ লাগছে। চিলি চিকেনটার মধ্যে না বেশি মিষ্টি আছে, না বেশি ঝাল আছে, একটা প্রপার ব্যালেন্স টেস্ট, যেটা খেতে ভালো লাগছে। আর এই রাইসটা দিয়ে খুব ঝুরঝুরে রাইস, একদমই ভেঙে যায়নি, আর সবজিগুলো যখন মুখে পড়ছে পুরো। আমরা চিকেনটা দেখাবো, এই হচ্ছে চিকেন, এই হচ্ছে একটা চিকেন, এ দেখো গাইস,
কোটিং কিন্তু দেখো যে খুব পাতলা বা খুব মোটা একদমই না, কোটিং কিন্তু রয়েছে। দেখো দেখাতে পারছি কোটিং রয়েছে, আর এখানে একটা ডেলা মতো রয়েছে কোটিং এর, তো কোটিং কিন্তু রয়েছে, একদমই বলবো না যে কোটিং নেই, কোটিং রয়েছে। চলো একটু চিকেনটাকে দেখা যাক, চিকেনটা মুখে ঢোকাতে ঢোকাতেই আমার একটা হাসি এলো, তার কারণ হচ্ছে সফটনেস। এই যে চিকেনের সফটনেস, টিপতে হচ্ছে না গাইস, বেশি টিপতে লাগবে না তোমাদের, জাস্ট হালকা একটা এফোর্ট দেবে, এরকম সফট একটা চিকেন বেরিয়ে আসবে। আর এখানে কিন্তু বোন আছে, এখানে বোন বোনলেস দূরে ইউজ করা হয়, তো এই দামে 70 টাকা যে তোমাদের পিওর বোনলেস দেবে এমন তো হয় না, তো হাড্ডি কুট্টি থাকবে একটু, বস হাড্ডি কুট্টি মানিয়ে তোমাদের এটা খেতে হবে। চলো চিকেনটা দিয়ে, আচ্ছা যাদের কপাল খারাপ থাকবে তারা হাড্ডি পাবে, আমার কপাল খারাপ তাই আমি হাড্ডি পেয়ে গেছি। যাদের কপাল তো তোমরাই আসতে পারো, তোমাদের ভাগ্য ভালো থাকলে তোমরা হাড্ডি পাবে না। চলো ফ্রাইড রাইস নিয়ে আমি কিছু বলছি না, ফ্রাইড রাইস বেশিরভাগ জায়গায় আমরা দেখি ভালোই করে, কিন্তু চিলি চিকেনটা কেউ ঠিক বানিয়ে দেয় বড্ড বেশি, কেউ বড্ড পাতলা বানিয়ে দেয়, কিন্তু এটা না প্রপার ব্যালেন্স রয়েছে গ্রেভিটার, দারুণ লাগছে টেস্টটা। হচ্ছে পোলাও এমন ভাই বিগ ফ্যান বলো না, আমার ভিতর থেকে একটা আনন্দ হলো, তারপরে দেখি শুভজিৎ দাকে আঙুল দেখাচ্ছে যে তোমার ভিডিও দেখি। কোন এই লোক কাহাঁ সে আতে হে, এই জন্য কোনদিন বড় মানুষদের সাথে ভিডিও করতে আসতে না, জাস্ট ওদিকে ঘুরে ঘুরে। এই হচ্ছে শুভজিৎ দা, এই হচ্ছে শুভজিৎ দা, পুরি গ্রেট আমার ভিডিও করে দিচ্ছিল, বহুত ফ্যান খুব ভালো লাগে আসছে, একটা ফটো মাথা খারাপ করে দিচ্ছে, ঠিক আছে ফ্যানেরাই মাথা খারাপ করে, কিন্তু মাথা খারাপ আমার হচ্ছে, কারণ আমার ভিডিওটা কেন হচ্ছে না, এখানে পেট হাতে নিয়ে ভিখারি বলে দাঁড়িয়ে রয়েছে। অনেক প্রতীক্ষার পর শুভজিৎ দাকে আমরা আমার ক্যামেরায় পেয়েছি, মানে ক্যামেরার পিছনে পেয়েছি। চিকেনের গ্রেভি, একটা থিক মশলাদার গ্রেভি এই যে দেখা যাচ্ছে, আর এই হচ্ছে চিকেনের সাইজ, এইরকম দু পিস। আচ্ছা শুভজিৎ, চিকেনটার ওয়েট কত হবে? আমার ওয়েট নিয়ে কোনো আইডিয়া নেই, এটা আমার 35-40 গ্রাম হতে পারে, এর বেশি হবে না। 40 গ্রাম শুভজিৎ দা বলে দিয়েছে, মানে কপি পুরো 40 গ্রামের চিকেন দু পিস দিয়ে 70 টাকা। চলো এই গ্রেভি দিয়ে পোলাওটা একটু ট্রাই করে দেখা যাক। এই কম্বোটা মাস্ট রেকমেন্ডেড, আমার রেকমেন্ডেশনে এই কম্বোটা থাকবে, মানে পোলাও আর চিকেন কষাটা দুর্দান্ত লাগছে। চিকেনের যে টেস্টটা না, বাড়ির হাতের, মানে বাড়িতে যেরকম আমরা চিকেন খাই ঠিক সেই রকম, না বেশি ঝাল না একদম যে মশলা না একরকম না, একটা ব্যালেন্স ফ্লেভার। আর পোলাও দিয়ে খুব সুন্দর লাগছে, পোলাওটা বেশি মিষ্টি না, পোলাও বেশি মিষ্টি হলে ভালো লাগে না, তো হালকা হালকা স্পাইসি হালকা হালকা মিষ্টি বেশ লাগছে। এই হচ্ছে চিকেন, দেখো এই হচ্ছে সফটনেস। আর কেনই বা এই দোকানটা এত ফেমাস শাওরাফুলির বুকে, এই যে তার প্রমাণ, একদম সফট চিকেন ফ্রেশ, ভিতরটা সাদা। তো চলো এই চিকেনটা দিয়ে গ্রেভি পোলাও, প্রতি পোলাও আর চিকেন কষাটা কিন্তু ওয়ার্থ ইট টা থেকেও বেশি, পোলাও চিকেন কষার আলটিমেট টেস্ট। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, তাও শেষ কথা আসছি, খাওয়া দাওয়া কিন্তু অলমোস্ট সমস্ত কিছু শেষ। আমার কিন্তু পুরো কম্বোটা বেশ ভালো লেগেছে, কারণ যে প্রাইসে এখানে কম্বোগুলো দিচ্ছে জাস্ট চুমু। আর এই ভিডিওটা যদি তোমাদের চুমু লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওটা লাইক করতে পারো, কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে তোমাদের কেমন লাগলো। তো চলো দেখা হচ্ছে এরকমই কিছু চিপেস্ট ব্লগে, দমদার মারাত্মক ফাটাফাটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, দিস ইজ মি দ্য বং ব্লগার দীপ সাইনিং আউট। দোকানে থালা শেষ, আমরা এখন থালা কিনে নিয়ে যাচ্ছি ভিডিও করবো বলে, আঙুল সরাও এখানটা ধরো শেষ। আর আমার কিন্তু পুরো কম্বোটা বেশ ভালো লেগেছে, চুপচাপ দাঁড়াও না, এবং এই যে বিরিয়ানিটার প্রপার কথা বলো, হ্যান্ডো কি সব স্কিম আছে, জোরে জোরে হ্যান্ডো হ্যান্ডো মান্ডো সান্ডো কে বলে তুমি? আরে আমরা ভিডিও বানাই সাধ্য বাড়ির, আমি লাস্ট একটাই বানিয়েছি, তাও আমার নিজের বাড়ির কন্টেন্ট, আর একটা বানিয়েছি মানুষকে বোঝানোর জন্য যাতে মানুষ বোঝে, কিন্তু মানুষকে বোঝাতে গিয়ে মানুষ যদি না বোঝে তাহলে সেক্ষেত্রে আমার কিছু করার নেই, মানুষকে বুঝতে হবে যে সাধ্যবাড়ির ভিডিওটা আমি করতে চাই না। মানুষ যদি এমনি ভিডিওতেই ভিউ দেয় তাহলে কেন সাধ্যবাড়ির ভিডিও করব? তবে এটাও মানুষের বোঝা উচিত, সাধ্যবাড়িকে মানুষ পাত পেরে খেতে খেতে ভালোবাসে, এটা করা উচিত না আবার লাস্টে পাঞ্চিবাতে লাল জিভ নিয়ে বাড়ি ফেরে, সেটাও কিন্তু উচিত না, এটা মাথায় রাখা উচিত।